নায়ক মান্না বাংলা সিনেমার ইতিহাসে একটা বিশাল বড় ব্র্যান্ডের নাম এবং তিনি শুধু যে একজন নায়ক হিসেবে সাকসেসফুল ব্যাপার তেমন নয় এদেশে অনেক নায়কও কিন্তু কালে ভদ্রে তারা প্রোডাকশন হাউস খুলে তারা সিনেমা বানিয়েছেন কিন্তু মান্নার মতো এতটা রেগুলার তারা কিন্তু তাদের প্রোডাকশন হাউস থেকে সিনেমা বানায়নি এবং মান্নার প্রোডাকশন যতটা সাকসেস এতটা সাকসেস কিন্তু এদেশে খুব নায়ক মানে কম নায়কও কিন্তু পেয়েছে তার কীর্তাঞ্জলি প্রোডাকশনের ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু বক্স অফিসে ছিল হিট সুপার হিট এবং এক একটি সিনেমার কালেকশন কিন্তু রীতিমতো অনেক বেশি ছিল এবং তিনি যদি থাকতেন তাহলে কিন্তু তার প্রোডাকশন থেকে আজকেও কিন্তু আমরা অনেক সিনেমা পেতাম যাই হোক মান্না কিন্তু তার সর্বদিক সর্বশেষ তার একটা সিনেমা তিনি কিন্তু কীরতাঞ্জলি থেকে অপুবিশ্বাসকে কিন্তু সাইনিং মানিও দেওয়া হয়েছিল এবং ফাইনালি পরবর্তীতে তার অকল্পের কারণে কিন্তু সিনেমাটা আর হয়নি এবং কিভাবে অপু বিশ্বাসকে সাইনিং মানি দেওয়া হয়েছিল মান্নার কৃতাঞ্জলি প্রোডাকশনের সেই সেই সিনেমাতে এবং সিনেমাটার নির্মাতাকে সিনেমাটা হলে এক্সাক্টলি কি হতো হ্যাঁ আমরা আজকে মান্নার কৃতাঞ্জলি প্রোডাকশনের সেই সিনেমার গল্প জানবো যে ভ্যালেন্টাইন ডে তো বিশ্বাসকে সিনেমার জন্য সাইনিং মানিয়ে দেওয়া হয় এবং কিভাবে কেমনে কি হয় আজকে সেই সিনেমার পিছনের গল্প আমরা জানবো যে সিনেমাটা হলে রীতিমতো শিওর শর্ট বক্স অফিসে সাকসেসফুল হতো সিনেমাটা যেহেতু হয়নি তো সেই সিনেমার গল্প আমরা জানবো তো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি আপক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের নায়ক মান্না এবং মালেকা এই দুজন কিন্তু বেশ ভালোই একটা নায়ক পরিচালক পেয়ার এবং মান্নার প্রোডাকশনে কিন্তু আমরা দুইটা সিনেমাতে কিন্তু মালেকাফসারিকে আমরা কাজ করতে দেখেছি একটা ছিল লাল যে যেটা ছিল প্রথম মালেক সঙ্গে মান্নার কাজ তো এরপরে কিন্তু আমরা দেখলাম আমি জেল থেকে বলছি এবং দুইটা সিনেমায় কিন্তু বক্স অফিসে সাকসেসফুল ছিল যাই হোক তিন নম্বর সিনেমা কিন্তু মালেকাফসারি তিনি কীর্তাঞ্জলি প্রোডাকশন থেকে কিন্তু শুরু করার জন্য কিন্তু রীতিমতো তোড়জোড় শুরু করেন এবং মান্নায় কিন্তু কে বলে যে আমাদের কীর্তাঞ্জলি প্রোডাকশন থেকে আমরা এবার একটা সিনেমা বানাবো যাই হোক মান্না তার কৃতাঞ্জলি প্রোডাকশন থেকে মালেকাফসারীকে দিয়ে তার ওই তিন নম্বর সিনেমাটা তিনি বানানোর জন্য কিন্তু নায়িকা হিসেবে কিন্তু মান্না চুজ করলেন যে অপবিশ্বাসকে এবং ইনিশিয়ালি কিন্তু মালেকাফসারীর সঙ্গে কিন্তু একটা আলোচনাও করলেন যে এই সিনেমার জন্য আমরা অপু বিশ্বাসকে কাস্ট করবো এবং বিশ্বাসের সঙ্গে কিন্তু ইনিশিয়ালি আলাপ আলোচনাও কিন্তু কমপ্লিট করা হলো মালিক আপসারিকে মান্না ফোন দিয়ে তিনি জানায় যে ভ্যালেন্টাইন ডেতে একটা উল্লেখযোগ্য দিন তো ওই দিনই বিশ্বাসকে সাইনিং মানিয়ে দিয়ে আমরা আমাদের সিনেমাতে চুক্তিবদ্ধ করবো যাই হোক ভ্যালেন্টাইন ডের দুই তিন দিন আগে তো তখন কিন্তু ডিপজলের সাভারের বাড়িতে সেখানে কিন্তু উপ শুটিং করছে তো মালেকাফসারি এবং মান্না তারা কিন্তু দুইজনে কিন্তু সেখানে গিয়ে হাজির হলেন উপবিশ্বাসকে সিনেমাতে কনফার্ম করার জন্য সাভারের ডিপজলের বাড়িতে গিয়ে সেখানে উপ বিশ্বাসের সঙ্গে তারা কথা বলার জন্য প্রস্তুত হলেন এবং যখন শুটিং এর ব্রেক হলো তখন ডিপজলের ওই সাভারের বাড়িতে ওখানে কিন্তু একটা বিরাট দোলনা ছিল তো সেই দোলনার এক সাইডে মালেকাফসারি বসা এবং এক সাইডে মান্না বসা এবং মাঝখানে বসা ছিলেন উপবিশ্বাস তো এভাবে দোলনায় দুলতে দুলতে কিন্তু মান্না এবং মালেকাফশারী তাদের মানে মান্নার প্রোডাকশনের সিনেমার জন্য কিন্তু গল্প শোনাল হলো অপবিশ্বাসকে এবং গল্প শুনিয়ে কিন্তু রীতিমতো এক বাক্যে ফিদা হয়ে গেলেন এবং অপুবিশ্বাস বললেন যে হ্যাঁ ভাই এই সিনেমাতে আমি কাজ করবো অপবিশ্বাস লাফিয়ে উঠলেন সিনেমাতে কাজ করার জন্য এবং সঙ্গে সঙ্গে দুই লক্ষ টাকা সাইনিং মানি দিলেন মান্না এই সিনেমাতে অপুবিশ্বাসকে কাজ করানোর জন্য যাই হোক জলের বাসায় সাভারে তো সেখানে অববিশ্বাসকে দুই লক্ষ টাকা এই সিনেমার জন্য সাইনিং মানি দিয়ে কিন্তু রাত দশটার দিকে কিন্তু মান্না এবং মালেকাফশারী তারা কিন্তু ঢাকাতে ব্যাক করলেন এইটাই ছিল মালিক মালেকাফটের সঙ্গে মান্নার সর্বশেষ কথোপকথন এবং মান্নার প্রোডাকশনে চুক্তি করা অভুবিশ্বাসকে কোনো সিনেমা এবং এর দুই দিন পরে কিন্তু সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন মান্না এবং বাংলা সিনেমার একটা অধ্যায়ের সমাপ্তি ঘটলো এবং সিনেমাটা আর হলো না তো অভুবিশ্বাসকে দুই লক্ষ টাকা সাইনিং মানি দিয়েও ফাইনালি কিন্তু এই সিনেমাটা আর হলো না যদি মান্না থাকতেন তাহলে কিন্তু সিনেমাটা হতো এবং এই সিনেমাটা তখন মান্নার যে স্টারডাম

আপনাদের মূল্যবান মতামতটি এবং এই সিনেমাটা হলে এক্সাক্টলি বক্স অফিসে কী হতে পারত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের